বাংলায় একটি প্রবাদ আছে খালি পেটে জল আর ভরা পেটে ফল মানুষকে সুস্বাস্থ্য বাঁচার জন্য বহুকাল থেকেই এই প্রবাদ চলে এসেছে এখন কথা হচ্ছে ফল খাওয়ার পরে পানি খাওয়া নিষেধ কেন ফল সাধারণত অন্যান্য খাদ্যকে পাচন করতে সাহায্য করে আর ফলে যেহেতু অনেক পানি থাকে তাই ফল খেয়েই পানি খাওয়া উচিত না তবে কিছুক্ষণ পর অবশ্য খাওয়া যায় ভিওসরা আজকের ভিডিওর থামনেইল আর টাইটেল দেখে বুঝতে পেরেছেন কি রিলেটেড ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি ফল খেয়ে জল যারা খান তাদের কি পরিণতি হতে পারে জানতে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল তার আগে আপনাদের অনেক স্বাগতম আপনাদের একান্ত প্রিয় পরিবার ইনফরমেটিভ চ্যানেলে আপনি যদি ইনফরমেটিভ চ্যানেলের এখনও একজন না হয়ে থাকেন তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেলাইকনটি অবশ্যই অন করে রাখুন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য কাঁচা কিংবা পাকা ফল রান্না করা খাবারের মতো সহজে হজম হয় না বরং বলা যায় ফলকে হজম করতে পরিপাকতন্ত্রের একটু বেশি পরিশ্রম করতে হয় আর এই বেশি পরিশ্রমে সহায়তা করে পাকস্থলীর জারক রস ফল খাওয়ার পরপরই পাকস্থলিতে প্রয়োজন মতো জারক রস নিশ্চিত হয় কিন্তু এই সময়টায় যদি পানি পান করা হয় তাহলে পাকস্থলী থেকে নিশ্চিত এই জারক রস পাতলা হয়ে যায় এবং পরিপাক কাজের সক্ষমতা হারিয়ে ফেলে এতে বদহজম বা লুজ মোশন হওয়ার আশঙ্কা থাকে পুষ্টিবিদদের মতে রসালো ফল যেমন আম কাঁঠাল কলা তরমুজ বাঙ্গি শশা কমলা আনারস বাতাবি লেবু বা স্ট্রবেরি প্রভৃতি খেয়ে পানি খাওয়া একেবারেই অনুচিত এসব ফল খেয়ে সাথে সাথে পানি পান করলে খাদ্য হজমের জন্য শরীরের নির্দিষ্ট পিএইচ মাত্রা কমে যায় ফলে হজমে ব্যাঘাত সৃষ্টি হয় খালি পেটে রসালো ফল খেলে তা পৌষ্টিকতন্ত্রে পৌঁছানোর আগে পাকস্থলিতেই পরিপাক কাজ শুরু করে দেয় কিন্তু এই সময় পানি পানের ফলে হজমে ব্যাঘাত ঘটতে থাকে এতে খাদ্য হজম না হয়ে উল্টো টক্সিনে পরিণত হয় এবং ডায়েরিয়া আক্রান্ত হওয়ার আশঙ্কাও দেখা দেয় বিশেষজ্ঞরা বলেন শুধু ফল নয় যে কোনো খাবারই খাওয়ার সাথে সাথে পানি পান না করাই ভালো খাওয়ার আধ ঘন্টা পর পানি পান করা যুক্তিসঙ্গত স্বাস্থ্য বিশেষজ্ঞরা আরও বলেছেন তরমুজের মতো ফল খেয়ে পানি পান করা ঠিক নয় কারণ এটি ধীরে ধীরে শোষণ হয় এবং গ্যাস তৈরি হওয়ার সম্ভাবনা বাড়ায় যাদের পাকস্থলী তুলনামূলকভাবে স্পর্শকাতর তারা এই ফলটি খাওয়ার পর পানি খেলে অস্বস্তি বোধ করতে পারেন এমনকি আয়ুর্বেদিক চিকিৎসাতেও তরমুজ বা যেসব ফলে পানির পরিমাণ বেশি থাকে সেগুলো খাওয়ার পর পানি না পান করার পরামর্শই দিয়ে থাকেন কিছু বিশেষজ্ঞের মতে কলা খাওয়ার পর পর পানি খেলে হজমের সমস্যা হতে পারে আপনি ফল খাচ্ছেন ফল খাবার পর আপনার পানি পিপাসা পেলো আপনি পানি খেতে গেলে বাড়ির বয়োজ্যেষ্ঠরা আপনাকে বলল ফল খেয়ে জল নয় আপনি হয়তো ভাববেন যতসব কুসংস্কার ফালতু কথা কিন্তু সত্য হলো ফল খেয়ে জল খেলে আসলেই কোনো ক্ষতি হয় কি না আপনার মূল্যবান দাঁতের ক্ষতি হয় মানুষের শরীরের সবচেয়ে শক্ত অংশ দাঁতের অ্যানামেলের ক্ষতি হয় মানুষের মুখের ভিতরে যে দাঁতগুলো আমরা দেখি তার সবচেয়ে বাইরের অংশের নাম হল অ্যানামেল অ্যানামেল মানুষের শরীরের শক্ত অংশ আমরা যে ফল খাই তাতে থাকে জৈব অ্যাসিড অ্যানামেলকে ধ্বংস করার জন্য এটাই যথেষ্ট মোট কথা হলো ফল খাওয়ার সঙ্গে সঙ্গে পানি পান করলে পাকস্থলীর গতি হয় কারণ অনেক ফলে থাকে ফল খেয়ে পানি পান করলে কার্বন ডাই অক্সাইড উৎপাদনের বাধাপ্রাপ্ত জন্য পাকস্থলীতে একটি অনুকূল পরিবেশ তৈরি হয় এতে পেটে গ্যাসের পরিমাণ বাড়ে তাছাড়াও নানা সমস্যা দেখা দেয় ভিওর্সরা আমার আজকের ছোট্ট কয়েক মিনিটের ভিডিওতে আপনারা জানতে পারলেন যে ফল খেয়ে জল খেলে কি পরিণতি হতে পারে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিন আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন এবং আমারই ভিডিওটি আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে দিন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকুন দেখা হবে পরবর্তী ভিডিওতে আপনারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ